উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের মিলনায়তনে কৃতি ছাত্রছাত্রীদের এবছরের যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, উদয়পুর পৌর পরিষদের সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেকলু দেববর্মা, পরিষদের নির্বাচিত কাউন্সিলরগণ সহ অন্যান্যরা। আমি গতকালকে যখন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছিলাম যে যারা ব্যক্তিত্ব আমরা একটা অনুষ্ঠানগুলি গতবার একসাথে করেছিলাম, এবার কীভাবে করবেন, ঠিক তখনই তিনি বললেন যে আপনাকে তো নিমন্ত্রণ জানানো হয়েছে, আপনি তো এখনও পাননি, আপনার সরকার নিমন্ত্রণ পৌঁছে গেছে। আমরা তো দুই মহকুমায় যারা বৃদ্ধি হয়েছে, বিশেষ করে দ্বাদশ শ্রেণীতে মাধ্যমিকে কেউ করে নেই এবার স্ট্যান্ডে, তাদেরকে আমরা আরও এগিয়ে দিচ্ছি, আপনার এই অনুষ্ঠানে আসবেন পরবর্তী সময় বাকি রাখব। যাই হোক, খুব আনন্দের ব্যাপার যে তোমরা একটা ভালো রেজাল্ট করেছো, বিশেষ করে উদয়পুর মহকুমায় আমরা কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট গত কয়েক বছর ধরে হচ্ছে না, যে কোনো কারণে এবং সেটা একটা থমকে গেছে। একটা সময় খুব ভালো রেজাল্ট ছিল রমেশ স্কুলে ইংলিশ মিডিয়ামে বিবেকানন্দ, হঠাৎ করে একটু থমকে গিয়েছিল গত দু তিন বছর কিছু কারণ, তারা সেটা মনে হয় এবার একটু ভালোভাবে উঠে এসছে তোমাদের কল্যাণে। এই কৃতিত্বের জন্য তোমরা যেমন তোমাদেরা যেমন আমাদের থেকে অভিনন্দন পাওয়ার যোগ্য তেমনি তোমাদের অভিভাবক করে এবং যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের গাইড করেছে বা বিভিন্ন গৃহ শিক্ষকগণ তোমাদের গাইড করেছেন, ওনাদের অভিনন্দন জানাবো। এই কারণে সবার সম্মিলিত প্রচেষ্টাতে এটা সম্ভব, এটা উপদেশও বলে মেনে নিতে পারো। তোমাদের জীবনের সিঁড়ির সেটা একটা ধাপ তোমরা পেরিয়েছ। তোমরা যদি ভাবো একদম করে ভাবো যে আমরা একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি আমাদের কৃতিত্বের বা আমাদের জীবনের, তাহলে ভুল করে তোমরা ওই মানুষের আত্মহারা হবে না, আনন্দে আত্মহারা হবে না, তাহলে দেখবে জীবনে প্রতিষ্ঠিত হবে। উদয়পুরের নাম, জেলার নাম এবং আমাদের রাজ্যের নামে নাম উজ্জ্বল হবে তোমাদের দ্বারা, তোমাদের উপর নির্ভর করবে আমাদের আগামী দিনে এই রাজ্যের প্রগতি। সুতরাং তোমাদের উপর আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো দিনেই থাকবে যথেষ্টভাবে আগে বলবো, অভিভাবকদের গুরুজনদের সম্মান করবে এবং সবসময় মনে রাখবে আমার আরও কিছু শিক্ষার আছে। আমার সবটাই শেষ, আমি কিংবা মধ্যশিত বর্ষ থেকে একটা স্থান অধিকার করে জীবনে সব কিছু জেনে ফেলেছি। এই মানসিকতা এখন কোনোদিন ঢুকবে না, আনন্দ পাবে নিশ্চয়ই, আমরা আনন্দ করছি আজকে তোমাদের নিয়ে, তাহলে এই আজকের অনুষ্ঠান হতো না। আমাদের আনন্দটা আমাদের করতে হবে, তোমরা আনন্দটা শুধু উপভোগ করবে, কোনো অবস্থাতে আত্মহারা হবে না, তাহলে দেখবে জীবন অনেক কিছু করতে পারবে। তোমাদের উপর আমার আমাদের সবচেয়ে বড় আশা এই মহকুমা এবং জেলা তথা আমাদের রাজ্যে একদিন তোমরা সুসন্তান হবে, যে যে যার দ্বারা তোমাদের দ্বারা এ রাজ্যে বিভিন্ন সেগমেন্টে প্রশাসনে বলি, চিকিৎসা ক্ষেত্রে বলি, কারিগরি ক্ষেত্রে বলি, তোমরা একটা ভালো জায়গায় যাবে এই আশা আমরা রইল। এই এই আকাঙ্ক্ষাটা যাতে আমাদের পূর্ণ হয় সেদিকে তোমরা সবসময় খেয়াল রাখবে, সবসময় তোমাদের এই মানসিকতাকে রাখবে যাতে প্রত্যেকটা সেগমেন্টের শিক্ষা আমরা এই ধরনের অনুষ্ঠান করে তোমাদের সমর্থনা দিতে পারি।